নমস্কার এমডিকে রেসিপিস তরফ থেকে সকলকে জানাই স্বাগতম শুরু করব আজকে রান্না আজকে রান্নাটি নাম হচ্ছে কই মাছের ঝোল এই আছে জ্যান্ত মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি কই মাছ আলু লাউ টমেটোর কাঁচা লঙ্কা বড়ি ভেজে রেখেছি সামান্য উপকরণ বাকিটা রান্না করতে করতে দেখে দিচ্ছি চলুন শুরু করি তেল গরম হয়ে গেছে মাছ ভাজা চাপিয়ে দিচ্ছি হালকা করে মাছ ভেজে নিয়েছি হয়ে গেছে মাছ ভাজা তুলে নিচ্ছি কালো জিলে দিদি দিয়ে দিয়েছি একসঙ্গে সব দিয়ে দিলাম গ্যাস কমিয়ে দু মিনিট ঢাকা দিলাম নুন চিনি আদা হলুদ ভালো করে নেড়ে নেবো ভালো করে কষিয়ে নিয়েছি জল দিচ্ছি এটা চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ঝোল ফুট উঠেছে গ্যাস মিডিয়াম করে পাঁচ মিনিট ঢাকা দেবো ঢাকাটা খুলেছি মাছ আর বড়ি দিয়ে দিলাম দিয়ে আরেকটু ঢাকা দেবো আর মিনিট খানিক ঢাকা দিই ঢাকাটা খুলেছি গ্যাস বাড়িয়ে ফুটিয়ে নেবো এই গরমে এই সব মাছের ঝোল খাওয়া দরকার লাইক সাবস্ক্রাইব ধন্যবাদ